এটা কি? এগুলা কিসের শব্দ? ডাক্তারের চেক আপ করাইতে করাইতে সন্ধ্যা হয়ে গেল গা। বাড়িতে ফিরতে ফিরতে না জানি রাইতি হয়ে যাবো গা। আর এই জায়গাটা একদমই ভালো না, কিছু হইব আল্লাহ ভালো মতো যেন বাড়িতে পৌঁছাইতে পারি। এটা কি? এগুলা কিসের শব্দ? হ্যাঁ আমি তো এই রাস্তা দিয়ে এর আগে অনেকবার চলাফেরা করছি, কখনো তো এরকম শব্দ শুনি নাই। কি হইলো বৌমা, কতক্ষণ ধরে রাখতেছি খুলে না? ও বৌমা দেখ না, বৌমা কতক্ষণ ধরে রাখতেছি দরজাই খুলে না। মনিকা মনিকা দাঁড়াও, আমি ডাকতেছি মা। ও মা মা, এই তো দরজা খুলছে। কি গো বৌমা, তুমি এমনি করে রইছো কে? দাও না চুল করে আজকে বাঁধে নাই, এই চুল ঠিক করো বৌমা। মা শয়তানি করে বাদ দাও, তুই একটু শয়তানি করে বাদ দাও। আমি শয়তানি করি তাই না? তুমি ঠিক কথাই কইছো, রোগালে যাই যদি একটু ব্যবস্থা করতে পারো। তুমি কি কইছে? আমাকে গার মট খাইবো ব্রাহ্মণের ছেলে বউ।
সাধু বাবা, সাধু বাবা, কি হয়েছে তোদের? আমার ছেলের বউ গর্ভবতী, আমার ছেলের বউর উপরে শাকচুন্নি ভর করছে, আবার কইতাছে আমাকে নাকি খেয়ে হালাইবো, আমাকে গার মটকাইবো, পেটের বাচ্চাও নাকি খেয়ে ফেলাইবো। বাবা, সাধু বাবা, কিছু একটা করেন, আমার বউর তোমার কোনো ক্ষতি হইব না। এটা তো খুব ভয়ঙ্কর সমস্যা রে। আমার দ্বারা হবে কিনা সেটা একমাত্র উপরওয়ালা জানে। সাধু বাবা, দয়া করে আমার মাটারে তাড়াতাড়ি ভালো করে দেন, আমার মার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, চল দেখি চেষ্টা করে। এই তুই আগুনটা জ্বালিয়ে রাখিস। আচ্ছা জান, চল আজ আমার সঙ্গে। আমি কে এইটা জানতে চাস? আমি তোর শত্রু, তুই এই মেয়েটার ঘাট থেকে যাবি কিনা তাই বল। দাঁড়া, তুই অনেক করেছিস, এইবার আমি করি। আর তুই দেখ, তুই এখনো বলছি ভালোই ভালোই, তুই যাবি? এই বড় আমি এখানে যাওয়ার জন্য আসিনি, ওদের তাকে দিয়ে এসেছি। ঠিক আছে তাহলে দেখ তোকে কি করে বিদায় করতে হয়। বন্দর ভুয়া কি হলো রে? খা খা আমাকে খা। ঠিক আছে তাহলে এখনই আমি তোকে বিনাশ করছি। দেখ আজুয়া আজুয়া বন্দর ভুয়া। মা ধরো তো বাবা। হ্যাঁ ঠিকই আছে, ওকে এখন ঘরে নিয়ে যাবি, যে ওর সেবা যত্নটা কর। যে ওর প্রতি আচর করেছিল সেই ব্যক্তি তাকে আমি বিদায় করে দিয়েছি জীবনের মনে। আল্লাহ তোদের উপর সহায় হোক। ঠিক আছে আমি এখন আসি। মা ওর তাড়াতাড়ি ঘরে নিয়ে নাও। জাগা না পাও, জাগা না পাও, আমার কি হয়েছিল? আচ্ছা বৌমা, রাত হয়েছে, চলো ঘরে যাই। আচ্ছা।